এই ভদ্রলোককে তোমরা দেখতে পাচ্ছ, এনাকে চিনি না, কোনোদিনও দেখিও নি। শুয়েছিলাম, হঠাৎ করে শুনতে পেলাম গান হচ্ছে, তারপরে দেখি বাবাকে গান শোনাচ্ছে, তাই আমি গিয়ে সেটার একটা মানে স্মৃতি ধরে রাখলাম। আমার তো খুব ভালো লেগেছে, আর খুব সুন্দর গানও গায়। এবার তোমরা শোনো। বাপরে, মনে হচ্ছে কোথায় যাচ্ছি আমি। দেখো কি সুন্দর, ওই মুরগি মুরগা মুরগা ওগুলা কতগুলা জেঠুর ছেলে মানে আমার দাদা, সে করেছে একটা মানে ছাগলের ফার্ম। তো ছাগল বিক্রি করার জন্য করেছে, আর প্রচুর ছাগল তোমরা দেখতেই পেলে। তো যেই জমির উপরে ঘরটা আছে সেই জমিগুলো জেঠুদেরই, তো ওখানে চাষবাস হতো আর এখনও হয়। তো একটা পোর্শনে খালি ঘরটা করেছে, তো সেখানে অনেক ছাগল স্টোর করবে, প্রচুর ছাগল আছে। সেটাই এলাম আমরা দেখতে, আর তোমাদের সাথেও শেয়ার করলাম। আরও দিনে আসলে হয়তো আরও ভালোভাবে দেখাতে পারতাম, কারণ চারপাশটা দারুণ সুন্দর, আর সবাই এদিকে চাষবাস বেশি করে। তো এখানে নতুন নতুন সবজি লাগাচ্ছে সবাই, যখন হয়ে যাবে তখন আরও ভালো লাগবে দেখতে, আর ভালোভাবে তোমাদের সাথে দেখাতে পারলাম না। যেহেতু আমিও দেখলাম, তাই তোমাদের সাথে এটা শেয়ার করলাম। তো আশা করছি তোমাদের ভালো লাগবে। সেই মুড়ি মাখা হচ্ছে, মুড়ি মাখার দেখো মুড়ি মাখতেছে কে। তো দেখো ভিডিওতে দেখে নিশ্চয়, এর পরের ভিডিওতে নিয়ে বাটি নিয়ে বিস্কুট খাবা, বিস্কুট খাবা, কুটে কুটে খাচ্ছে শুভ কাটলে হলে কি হয়েছে দেখ, দেখা যাবে। তাও টাকলা দেখা যাচ্ছে তোর, ছোড়ো ছোড়ো হাত দিয়ে ছোড়ো। হ্যাঁ বাপরে, এই ভারী না বলটা, দেখিস আস্তে দিস মিনময়। দেখো চলে এসেছি বাড়ি, আর বাড়িতে এসে বেটুকে এখানে খাওয়ানোর জন্য আমি রেডি করে নিয়েছি কনফ্লেক্স, কারণ আজকে তো ঘুমাইনি, আর সেই কারণে। আর আমি দুদিন ধরে ভিডিও করতে পারিনি, ওর জ্বর ছিল তাই। তো সেটা তোমরা জানোই, আমি একটা মিনি ব্লগে বলেছি। আজকেও হচ্ছে ঘুরতে গেছিলাম জেঠুর বাড়ি হঠাৎ করে, কেন কি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তো ভাবলাম কি চলো যেতে যেতে চলেই গেলাম, মানে সেরকম উদ্দেশ্য ছিল না যে যাবো, নাহলে আরও আগে যেতাম। অন্ধকার হয়ে গেছিলো তাই তোমাদেরকে ভালো করে দেখাতে পারলাম না মাঠের সবজি টবজি হ্যান ত্যান সব কিছুই, নাহলে দারুণ লাগতো দিনে দিনে গেলে। তো যাই হোক, হুট করে শুরু করে দিলাম আজকের। দেখো আমার একটু ফোন দেখেই চলে আসছে, ওর সামনে একটু ফোন বের করা যাচ্ছে না ইদানিং, ও প্রচণ্ড বেশি ফোন দেখছে তার জন্য ফোন বের করা যাচ্ছে না, আর তাই ফোন দেখে চলে আসছে। কি ওহো, এখানে রাখছি পয়সা, এই এই ক্যাশ বাড়ছে, ভুলে গেছি। আরে কি হয়েছে, আজকে দোকানে বসছিলাম, তো আমি দোকানে একটা ওষুধ বিক্রি করেছি, ওষুধের টাকা হার্ডওয়্যারের ক্যাশ বাক্সে রেখে দিয়েছি। যাই হোক, আমার বাবা এখন খাবে, ফোন চাচ্ছে ফোন, কি হয়েছে বাবারে, ঠিক আছে পরে আবার কথা হচ্ছে। One eternity later. তো দেখো এখানে বেটু ঘুমিয়ে পড়েছে, আর আমার শরীরটাও ভালো লাগছে না, তাই আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।